আমাকে বলতে পারবেন যে কারা বাচ্চাটাকে নিয়ে গেছে, মানে তাদের নাম, ঠিকানা, এটসেট্রা? না না, এসব আমি ঠিক বলতে পারবো না, এগুলো বলার তো নিয়ম নেই, এগুলো কনফিডেন্সিয়াল, আপনি বুঝতে পারছেন। দেখুন, আই এম অ্যান অ্যাডভোকেট, আমাকে নিয়ম শেখাতে আসবেন না। আমি জানি এই সমস্ত হোমে বেআইনি অনেক কিছু হয়, ভালো চান তো ঠিকঠাক করে বলে দিন, তা না হলে কিন্তু আমি পুলিশে খবর দেব। না 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 না, আমি আসলে ওদের নাম ঠিকানা কিছুই তো লিখে রাখিনি, টাকা দিয়ে নিয়ে যায় সবাই বাচ্চাকে। আপনি কি আমার সঙ্গে চালাকি করছেন নাকি? না না স্যার, সত্যি বলছি, সত্যি বলছি, আমি কিছু জানি না। আমার কুকুর কাঁদছে, আমি জানি, আমি তোকে ঠিক দেখছি। এই সরল শিশুর মতো একটা নিষ্পাপ ছেলের কষ্ট দেখে কি আপনার কোনো মায়া হচ্ছে না ম্যানেজার? আপনি তো জানেন এই বাচ্চাগুলোকে আমরা সবসময় আইন মেনে দত্তক দিই না, তাই সবসময় ওই নাম ঠিকানাও ঠিক করে লিখে রাখা হয় না। আপনি আপনি বিশ্বাস করুন, আমি পারলে আপনাকে সব ডিটেলস দিয়ে প্রপারলি আপনাকে সাহায্য করতাম। ম্যানেজার কথাগুলো ভুল বলছে বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, আমাকে একটা হেল্প করতে পারেন? মানে যারা নিয়ে গেছে তাদের যখন নাম ঠিকানা নেই, তারা কেমন দেখতে সেটা আমাকে বলতে পারবেন? কি করে মানে, এই তো এই তো আপনাদের সিসিটিভি রয়েছে দেখছি, তার মানে সিসিটিভি ফুটেজ দেখা যাবে। হ্যাঁ, তবে মানে কি না হ্যাঁ মানে মানে করছেন, আজকের ফুটেজটা দেখান, তা না হলে আপনার এই হোমের ম্যানেজারই করেরটা আমি চিরদিনের জন্য খুঁচিয়ে দেবো। দেখান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখাচ্ছি, আপনারা আসুন। হ্যাঁ চলুন, ঠিক আছে, আমি এসো বাবা, এসো এসো। আমি জানি ছোট বৌমা যা করেছে ওর মানবিকতা বোধ থেকে করেছে। আবির ছোট বৌমার মাথায় সিঁদুর দিলেও আমি কখনো আবিরের সঙ্গে ছোট বৌমার বিয়ে দেব না বড় বৌমা, কারণ আবিরের ছোট বৌমাকে সিঁদুর পরানোটা আমার কাছে গুরুত্বহীন। আবির শিশুর মতন, সেটা তুমি জানো বড় বৌমা। আবির না জেনে বুঝে খেলার ছলে ছোট বৌমাকে সিঁদুর পরিয়েছে, তাই বলে যে ছোট বৌমাকে সারা জীবন আবিরকেই মনে রাখতে হবে এমন তো কোনো কথা নেই। ও সমস্ত অঘটন এই কথা ভেবে ভুলে যাও তো, তোমরা ভুলে যাও। ছেলে খেলাটা তো ঈশ্বরের সামনেই হয়েছিল মা। বড় বৌমা, আমি এই নিয়ে আর একটা কথা বলতে চাই না। ছোট বৌমাকে আমি যখন আমার মেয়ে মেনেছি, তখন আমার মেয়েকে আমি এমন কারো হাতে তুলে দেব না যে নিজেই স্বাবলম্বী নয়, যে নিজেকেই চালাতে শিখেনি, সে আমার ছোট বৌমার জীবনটাকে সামলাবে কি করে? শোনো বড় বৌমা, আমি বাড়ি ফিরে যাই, তারপর আমি ছোট বৌমার জন্য পাত্র দেখা শুরু করবো, উপযুক্ত পাত্র পেলে তবে আমি ছোট বৌমার তার সঙ্গে বিয়ে দেব। আবির আর ওই কুকুর কথা চিরদিনের মতন এবার ভুলে যাও ছোট বৌমা।
দেখো আমি ওকে চিনি। চেনো? কে ইনি? ওর নাম রত্না মহসি। ও খুব খারাপ, ও আমার কুকুরকে অন্ধকার ঘরে আটকে রেখে দেবে। ওই দুষ্টুটা আবার আমার কুকুকে চুরি করে দিল। আবার মানে তোমার কুকুকে আগে উনি চুরি করেছিলেন? হ্যাঁ গো, আমি যখন কুকুরকে নিয়ে পালাচ্ছিলাম কালো সোনাপুর থেকে, তখন ওই বাসে রত্ন মহসিও ছিল। হে কালুয়া, গাড়ি থামালি কেন? আরে ম্যাডাম জি, স্টার্ট বন্ধ হয়ে গেছে তো। আরে না ঠেললে গাড়ি আর যাবে না, বুঝলেন তো। চলো আমরা দুজনে মিলে গাড়ি ঠেলি। এই তোমরা কে গো, এখানে কি করছো? আমাদের রত্নমাসি ধরে নিয়ে এসেছে, জোর করে আমাদের আটকে রেখেছে ওরা। রত্নমাসি খুব খারাপ গো, খুব পচা, সব বাচ্চাদের অন্ধকার ঘরে আটকে রেখে দেয়। আমার কুকুকে অন্ধকার ঘরে আটকে রেখে দেবে আমি জানি। এর আগে আমার সাথে ভালো মেয়ে ছিল, তখন আমি রত্না মহসিকে ধরেছিলাম, কিন্তু এবার একা একা আমি কি করে রত্না মহসিকে খুঁজবো? আমার কুকু অন্ধকারে খুব ভয় পায় জানো, ওকে অন্ধকার ঘরে রেখে দিলে কি হবে? আমি রত্না মহসির কাছে যাবো। দাঁড়াও, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার ওই রত্না মাসি একজন শিশু পাচারকারী। দেখো তুমি যদি সেখানে একা যাও তাহলে কিন্তু তুমি কুকুকে আনতে পারবে না, এমনকি উনি তোমাকে মেরেও ফেলতে পারে। রত্না মহসির কাছে না ঝিসুম বন্দুকও আছে। তাই জন্যই বলছি আবির, ও নিশ্চয়ই তোমার খুকুকে ওর কোনো গোপন ডেরায় নিয়ে গেছে, কিন্তু কোন ডেরায় নিয়ে গেছে আমরা তো জানি না, তাই আমাদের পুলিশের সাহায্য নিতে হবে। দেখো আমরা একা একা কিন্তু তোমার খুকুকে খুঁজে বার করতে পারবো না। চলো আমরা থানায় যাই, আমরা ডায়েরি করি, তারপর দেখবে পুলিশ ঠিক তোমার খুকুকে খুঁজে বার করবে। আমি এখনই পুলিশকে ইনফর্ম করছি। স্যার দয়া করে আমাকে ফাঁসাবেন না স্যার, প্লিজ। হ্যাঁ ওসি সাহেব, আমি অ্যাডভোকেট শিবনাথ চ্যাটার্জি কথা বলছি। পুলিশ কাকুও পচা, কেন রত্না মহসিকে ধরে ছেড়ে দিল? আমি তো কাগজে সই করে দিয়েছিলাম। পুলিশ কাকু খারাপ, ও রত্না মহসির কথাই শোনে। আমি একাই রত্না মহসির কাছে যাব, এখনই যাব। রত্না মহসি খুব কষ্ট দেবে, না হলে খুব কষ্ট দেবে।